চার দিন পর আজকে আরেকটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সো আজকের এই ভিডিও টিউটোরিয়াল আমরা দেখবো যে কীভাবে আমরা একটা সুইচ হোল্ডার তৈরি করতে পারি সো এই ধরনের প্রজেক্ট আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন এরকম সুইচ হোল্ডার কীভাবে আমরা তৈরি করতে পারি সেটাই আজকে আমাদের এই পর্বে দেখব সো লেটস মুভ অন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসটেম ফাইল এবং সিএসএস ফাইল আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে এবং এই ফাইলগুলা বিএস কোডে ওপেন করা আছে সো এরপর আমাদের স্টাইল ডট যে ফাইলটা আছে সেটা আমাদের ইন্ডেক্স ডট এর সাথে লিংক আপ করা হয়ে গেছে সো এবার আমরা যদি আমাদের প্রজেক্টটা দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে একটা আইকন আছে সো দ্যাট মিন্স এটা হলো ফন্টসামের আইকন সো এই ফন্টসামের আইকনটা ইউজ করার জন্য আমরা গুগলে গিয়ে অবশ্যই আমাদের ফন্টসাম যে সিরিয়াল লিংকটা আছে সেই সিরিয়াল লিংকটা আমাদের প্রজেক্টের সাথে অ্যাড করতে হবে সো এখানে কি আমরা ফন্টসামের সিরিয়াল লিংকটা অ্যাড করার জন্য ফন্ট ফন্টসাম সিরিয়াল লিখলি আমরা পেয়ে যাব পেয়ে যাই এখান থেকে এই ওয়েবসাইটটাতে সো আমরা এই ওয়েবসাইটেতে ক্লিক করলে এখান থেকে ফোনের সামনে লিংকটা পেয়ে যাব সো গাইস এখান থেকে জাস্ট এস এর যে ফাইলটা আছে এটা আমরা কপি করে নিলাম কপি করে এখানে এসে আমরা ঠিক আমাদের স্টাইল ডট সিএসএস যেখানে আসে এটার উপরে আমাদের ফোনের আইকনটা আমরা লিঙ্ক আপ করে দিলাম সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পুরো ডিজাইনটাকে একটা ডিবির মধ্যে রাখবো সো এখন এখান থেকে গিয়ে আমরা একটা এস আই টি সুইচ হোল্ডার নামে একটা ডিব নিলাম ডিব নেওয়ার পর আমরা এটার ভিতরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা সেকশন আর এটা হলো আরেকটা সেকশন সো আমরা দুইটাকে দুইটা ডিবের মাধ্যমে রাখবো সো আমরা এখান থেকে বলি যে সুইচ কন্টেন্ট সো সুইচ কন্টেন্টের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইকন এবং পরে একটা টেক্সট আছে সো এখন আমরা আইকনটা নিয়ে নিই ফন্ডোসাম থেকে সো ফন্ডোসামে যাওয়ার পর এখান থেকে আইকনে ক্লিক করব আমরা তারপর এখানে এসে আমরা ব্লুটুথ লিখে সার্চ করব সো আমরা এখানে ব্লুটুথ আইকন যেটা আছে সেটাকে আমরা ক্লিক করি সো তারপর এখান থেকে ফন্ডোসামের আইকনের যে লিঙ্কটা আছে সেটা আমরা কপি করে নিই এবার এখানে এসে আমরা জাস্ট আইকনটা পেস্ট করে দিলাম সো এর নিচে আমরা স্প্যান লিখে জাস্ট ব্লুটুথ লেখাটা আমরা কপি পেস্ট করে দেব এখান থেকে তো এবার যদি আমরা ওয়েবসাইটটা ব্রাউজ করার চেষ্টা করি সো এখানে দেখবো যে আমাদের আইকনটা এবং ব্লুটুথ সাইনটা চলে আসছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইকনটা আসে নাই সো আইকনটা আসানোর জন্য আমরা এখানে জাস্ট যে এফ বি এফ এ বি আছে সে আমরা বিটা কেটে দেব সো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে আমাদের আইকনটা চলে আসছে সো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা সুইচ বক্স আছে একটা সুইচ আছে সুইচ বক্সে ক্লিক করলে অফ হয় হচ্ছে এটার জন্য আমরা আরেকটা ডিপ নেব এখানে এসে ঠিক এই সুইচ কন্টেন্ট এর পরে এখানে এসে বলবো যে সুইচ সো মধ্যে প্রথমে আমরা একটা ইনপুট নেব ইনপুটের টাইপ চেক বক্স তারপর এখানে একটা আইডি দেবো আইডির মধ্যে লিখবো যে চেক বক্স যে যেকোনো নাম দিতে পারেন আইডির মধ্যে কোনো সমস্যা নেই এবার যদি আমরা রিলোড করি এখানে এসে তাহলে দেখতে পারবো এখানে আমাদের একটা চেক বক্স চলে আসছে এরপর আমরা জাস্ট এখানে এসে একটা লেভেল নিব। সো লেভেলের মধ্যে এই আইডিতে যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে লেভেলের ফরের মধ্যে দেব সো আমরা ফরের মধ্যে দিয়ে দিলাম একটা জিনিস খেয়াল করবেন এখানে আমি লেভেলের মধ্যে কোনো টেক্সট আমি কিন্তু ইনসার্ট করিনি সে যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের ফোনস আমার আইকন এখানে ব্লুটুথ টেক্সট এবং এখানে একটা বক্স চলে আসছে সো এবার কি করবো আমাদের এই পুরো কন্টেন্টগুলো মাঝখানে আনার জন্য আমরা জাস্ট বডিতে এসে উইথ হান্ড্রেড পার্সেন্ট 100% হান্ড্রেড height সরি হাইট হান্ড্রেড পার্ট দেবো না আমরা হান্ড্রেড বিএচ দেব হান্ড্রেড বিএচ তারপর সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার সো এই কোডগুলো যদি আমরা এখানে লিখে রাখি তাহলে দেখব যে মাঝখানে চলে আসছে আমাদের বক্সটা সো মূলত এখানে ডিসপ্লে ফ্ল্যাক্সের মাধ্যমে আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স কোডের মাধ্যমে এবং অ্যালার্ন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এই তিনটা কোটের মাধ্যমে আমাদের এই সুইচ হোল্ডারটার মাঝখানে চলে আসছে সো সুইচ হোল্ডারটা মাঝখানে আসলে এটার ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেটা তো অটোমেটিকলি মাঝখানে আসবে সো এবার এবার আমরা সুইচ হোল্ডারটা ধরবো সো এখানে সুইচ হোল্ডার ক্লাস তারপরে এখানে একটা উইথ দেব উইথ সাপোজ আমরা এখানে ফোর হান্ড্রেড পিক্সেল দিলাম এবং টেম্পোরারি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো এই ব্যাকগ্রাউন্ডটা পরপর আমরা উঠে ফেলবো সো এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে এরপর আরেকটা কাজ করবো আমাদের যে বডিটা আছে সেই বডিটাতে একটা কালার দেবো সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল প্রজেক্টের বডিতে এই কালারটা আছে তো আমরা এখান থেকে পিকজিটা ওপেন করে নিয়েছি আপনারা এই পিকজিটা ওপেন করে নেবেন এবং এখানে কালার কোডগুলো কপি করে নেবেন সো পিকজিতে কালার কোড কপি করার জন্য কন্ট্রোল অল্টার সি করলেই কালার কোডটা কপি হয়ে যাবে এরপর বডিতে এসে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এবং কালার কোডটা পেস্ট করে সো এবার যদি আমরা একটু রিলোড করি এখানে এসে তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের কালারটা পেয়ে গেছে ওকে সো এবার আমাদের এই কালারটা দরকার নাই সুইচ হোল্ডারের কালারটা দরকার নাই আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডে সেম কালারটা এখানেও দিতে পারি সুইচ হোল্ডারের ব্যাকগ্রাউন্ডে এবার যদি আমরা রিলোড করি এখানে এসে তাহলে দেখতে যে ব্যাকগ্রাউন্ডের কালার সাথে সুইচ হোল্ডার যে কালারটা আছে সেটা মিক্স আপ হয়ে গেছে যার কারণে দেখাচ্ছে না এবার আমাদের কাজ হলো এই সুইচ একটা বক্স হোল্ডার দেওয়া সো আমরা এখানে ফাইভ পিক্সেল ফাইভ পিক্সেল এবং পনেরো পিক্সেল ব্লার এবং কালারটা আমরা জাস্ট এই কালার থেকে একটু ডার্ক কালার করে দেব সো আমরা এই কালারটা কপি করি কপি করে আমরা যখন এটার মধ্যে মাউস হোভার করব তখন দেখতে পারবো এখানে একটা কালার প্যালে শো করছে সেখান থেকে আমরা একটু ডার্ক কালার দিকে নিয়ে যাই এটাকে সো এবার যদি আমরা রিলোড করি এখানে এসে তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে কালারটা পেয়ে গেছে স্যারোটা পেয়ে গেছে সরি সো এই শ্যারোটা পেয়েছে ডানে এবং নিচে সে এখন আমাদের দরকার হলো উপরে এবং লেফটের দিকে সো এবার আমরা এই পুরো কালার কোডটাকে কপি করে নিলাম কপি করে এখানে আবার পেস্ট করে দিলাম তবে এখন আমরা যাচ্ছি উপরে এবং বা দিকে সো একেবারে এটা করার জন্য আমরা জাস্ট মাইনাস ভ্যালু ইউজ করবো এখানে আর কালারটা আমরা এফ 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 করে দিলাম সাদা করে দিলাম সো ডিরেক্ট সাদা রাখবো না একটু অপাসিটি করে দেব এখানে জাস্ট কিছু অপোজিটই আমরা এখানে রাখব সো আমরা এখানে পয়েন্ট ফাইভ অপোসিটি রাখলাম সো এবার যদি আমরা রিলোড করি এখানে এসে তাহলে দেখতে পারবো এখানে উপরের দিকে আমাদের সাদা কালারটা চলে আসছে সো আমি একটু জুম ইন করে নেই সো দেখতে পাচ্ছি এবার উপরে দিয়ে সাদা কালারটা এবং লেফটের দিকে সাদা কালারটা চলে আসছে সো এখানে আমাদের মনে হচ্ছে যে আমাদের সুইচ হোল্ডারের যে উইথটা সেটা অনেক বেশি বড় হয়ে গেছে সো আমরা এখান থেকে জাস্ট থ্রি হান্ড্রেড করে দিলাম সো এবার ঠিক আছে আশা করি এবার আমাদের কাজ হচ্ছে এই যে কন্টেন্টগুলো আছে এগুলাকে পাশাপাশি আনা তো এই কন্টেন্টগুলাকে পাশাপাশি আনার জন্য আমরা যে সুইচ হোল্ডার আছে সেই সুইচ হোল্ডারটাকে ডিসপ্লে ফ্ল্যাক্স করব। কেন ডিসপ্লে ফ্ল্যাক্স করবো সুইচ হোল্ডারটাকে কারণ আমরা সুইচ হোল্ডারের ভিতরেই এই দুইটা ডিপ আছে সো এই দুইটা ডিভের ভিতরে এই কন্টেন্টগুলো আছে সো আমি যখন সুইচ হোল্ডারটাকে ডিসপ্লে ফ্ল্যাক্স করবো তাহলে এই দুইটা কন্টেন্ট পাশাপাশি চলে আসবে সো আমরা এখানে ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলাম সো এবার যদি রিলোড করি তাহলে দুগুলো পাশাপাশি চলে আসছে সো এখানে এসে আমরা এই দুটা ডিপকে স্পেস বিটুইন দেব তো আমরা এখানে এসে জাস্ট বলবো যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন তো দুইটা ডিপের মধ্যে আমাদের স্পেস হয়ে যাবে সো রিলেট করি তাহলে দেখবো যে এটা এই কোণা চলে গেছে আর এটা এই চলে আসছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরটা অনেকটা এরকমই তো ঠিক আছে এবার আরেকটা কাজ করবো আমাদের যে ডিপটা আছে সেটাকে একটু আমরা প্যাডিং দেবো সো প্যাডিং দেওয়ার জন্য আমরা এখানে কাজ করবো যে প্যাডিং আমরা উপরের নিচে দর টেন পিকজেল বা আমরা পনেরো পিক্সেল দিই এবং ডানে পাবো পনেরো পিকজেল আমরা দিয়ে দিলাম সো রিলোড করি এখানে এসে তাহলে দেখতে পেরো উপরের নিচে ডানে পাবু পনেরো পিকজেল করে দিয়েছি সো আমরা এখন মেন যে সুইচটা আছে সেই মেন সুইচের ভিতরে যে ইনপুট আছে ইনপুট ইনপুট টাইপ হবে চেক বক্স সো আমরা মূলত এই চেক বক্সটাকে ধরলাম সো এখন আমরা চেকবক্সটাকে কল করে রাখলাম আমাদের প্রয়োজনে পরবর্তীতে এটাকে ডিজাইন করব। তারপর আমরা মেইন সুইচটাকে আবার কপি করলাম কপি করে এসে এখানে পেস্ট করে তারপর এখানে আমাদের লেবেলটা ধরবো সো আমরা লেবেলটাকে ধরলাম এটার উইথ দিলাম হচ্ছে হান্ড্রেড পিক্সেল হাইট দিলাম হচ্ছে চল্লিশ পিক্সেল এবং বক্স হাইফ অ্যান্ড আমরা এখান থেকে সেম এই বক্স শ্যাডোটা আমরা এখানে দেবো সো এটাকে কপি করে নিই দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে সো আমরা এখানে রিলোড করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের চল আসেনি সো এটা না আসার কারণ হলো আমাদের জানি লেভেলটা হলো ইনলাইন এলিমেন্ট সো এখানে এখানে বলবো যে ডিসপ্লে ইনলাইন হাইফেন ব্লক সেভাবে যদি আমরা রিলেট করি এখানে এসে তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে একটা বক্স চলে আসছে এই যে লেভেলের স্টাইলটা আমরা পেয়ে গেছে সো এখন আমরা দেখতে পাচ্ছি এই লেভেল যেটা আছে সেটা আমরা ভিতরের দিকে একটু স্যারোটা দেবো তো এখানে বাইরে আছে তো ভিতরের দিকে স্যারো দেওয়ার জন্য আমরা এটাকে ইনসেট করে দেব ইনসেট ইনসেট সো এবার যদি আমরা রিলোড করে এখানে এসে তাহলে দেখবো যে ভিতরের দিকে আমাদের স্যারোটা পড়ে গেছে সো এবার আমরা কি করব চারিদিকে একটু বর্ডার দেবো আমরা বর্ডার দিয়ে নিলাম সরি বর্ডার দেবো না আমরা বর্ডার রেডিয়াস দেবো আমরা দিলাম যদি আমরা রিলোড করি এখানে এসে তাহলে রেডিয়াস হয়ে গেছে আমরা প্রয়োজন আর একটু বাড়িয়ে নিতে পারি আমরা থার্টি পিক্সেল দিয়ে দিতে পারি এবার আমাদের চেক বক্স যেটা আছে সেটাকে আমরা পজিশন অ্যাপসোলেট করবো সো আমরা যে চেকবক্সটা আছে এই যে আমাদের চেকবক্স ইনপুট টাইপ চেক বক্স সেটাকে বলবো যে পদিশান সো যখন আমি পজিশন অ্যাবসলিউট করব তখন দেখবো যে আমাদের চেকবক্সটা এখানে চলে আসছে এবার আমাদের চেকবক্সটা দরকার নাই এখানে আমরা কি করবো চেকবক্সটাকে জেড ইন্ডেক্স মাইনাস করে দেবো এবার এখানে এসে আমরা বলবো যে জ্যাট আইফেন ইন্ডেক্স মাইনাস থ্রু এবার যদি আমরা রিলেট করি তাহলে দেখবো যে নিচে চলে গেছে এটা এখন সো এটা এখন নিচে চলে গেছে এবং আরেকটা কাজ করবো এখানে অপাসিটি জিরো করে দেবো যাতে করে এটা আমাদের টোটালি না দেখা যায় সো এবার আমরা কি করব এখানে একটা টোগোল তৈরি করব সো আমরা আমাদের মূল প্রজেক্টটা দেখি তাহলে দেখবো যে এখানে একটা টোগল আছে সো এই টোগলটা আমরা তৈরি করবো এখানে এসে সো এটা তৈরি করার জন্য আমরা জাস্ট আমার যে মেন সুইচ আছে তারপর যে লেভেল আছে আমরা একটা কাজ করি এভাবেই আমরা সিলেক্ট করি যে মেন সুইচ আছে তারপরে যে আমাদের যে ইনপুট চেক বক্স চেক বক্সের পরে যে লেভেলটা আছে তাহলে আমাদের প্লাস লেভেল লেভেলটাকে ধরলাম এটার বিফোর এটার বিফোর একটা আমরা টেক্সট দেব সো আমরা বললাম যে কন্টেন্ট জাস্ট এখানে কন্টেন্টটা অফ দেবো সো এবার যদি আমরা রিলোড করি এখানে এসে তাহলে দেখতে পারবো যে এখানে একটা কন্টেন্ট অফ চলে আসছে সো এবার এটাকে আমরা ডিজাইন করবো সো এটাকে ডিজাইন করার জন্য আমরা বলবো যে উইথ জাস্ট ফর্টি ফাইভ পিক্সেল

বাট আমার মনে হচ্ছে যে এখানে ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই ফন্ট হাইফেন সাইজ এখানে জাস্ট ফন্ট সাইজটা আমরা ফিফটিন পিকজাল করে দিলাম সো এবার যদি আমরা একটু রিলোড করি এখানে এসে তাহলে দেখবো ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে ওকে সো এবার আমরা কাজ করব যে আমাদের এই যে বিফোরটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করব অ্যাবসোলিউট এবং এটা রিলেটিভ পয়েন্ট থাকবে এই লেভেলটাকে পজিশন রিলেটিভ সেট করি তাহলে দেখবো যে পারফেক্টলি সে কাজ করছে এবং টেক্সটটাকে সেন্টারে আনার জন্য আমরা এখানে একটা এখানে বলবো যে টেক্সট অ্যালাইন সেন্টার এবং লাইন হাইট লাইন হাইট আমরা জাস্ট টুয়েন্টি ফাইভ পিক্সেল করে দেবো সরি এখানে আমাদের লাইন হাইটটা একটু ভুল হিসেবে আনাটা এলাই এন ই হবে সো লাইনে করে দিলাম সো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পারবো এটা সমান মাঝখানে চলে আসছে এবার আমাদের কাজ হচ্ছে এটা একটু বর্ডার রেডিয়াস দেওয়া আমরা বর্ডার রেডিয়াসটা দিয়ে নিই আমরা জাস্ট পিওয়ার দার রেডিয়াস টোয়েন্টি ফাইভ পিক্সেল করে দিলাম সো এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখতে পারবো যে টোয়েন্টি ফাইভ পিক্সেল বর্ডার রেডিয়াস হয়ে গেছে তো এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে লেভেলটা আছে যে লেভেলটা আছে সেটার থেকে এটাকে মাছ বরাবর আনা আমরা বিফোরটাকে বলবো যে টপ থেকে পার্সেন্ট করি তাহলে টপ থেকে ফিফটি পার্সেন্ট হয়েছে কিন্তু আমরা একটা বলবো যে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস ফিফটি দেখি আমরা পারফেক্ট এবার আমরা লেফট থেকে একটু ছাড়বো সো লেফট থেকে ছাড়ার জন্য আমরা জাস্ট জাস্ট বলি যে থেকে থেকে বা সরে যাবে এত গেছে এবার একটা কাজ করবো যে আমাদের মূল যে সুইচ হোল্ডার আছে সেটাকে একটু বর্ডার ইয়েস দেবো এটা দেখতে খারাপ পাচ্ছে সো আমাদের মূল যে সুইচ হোল্ডার আছে সেটাকে আমরা বলবো যে বর্ডার হাইফেন রেডিয়াস জাস্ট ফোরটি পিক্সেল করে দিই তাহলে এরকম দেখাচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন আপনাদের এরকমই করতে হবে আমার কোনো কথা না আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন সো আমরা এখানে থার্টি পিক্সেল করে দিই তারপর আবার একটু রিলোড করে নিই সো দেখতে পাচ্ছি এরকম এরপর এখানে এসে আমরা এই পুরোটাকে কপি করবো কপি করবো এরপর আমরা এখন করতে চাচ্ছি কি যখন আমি এটার মধ্যে ক্লিক করব তখন এই যে অফটা এখানে চলে আসবে এবং এখানে যে লেখাটা আছে সেটা অন হয়ে যাবে সো লেখাটা চেঞ্জ হয়ে যাবে তো এটার জন্য আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমরা এস মার্কআপটা মার্ক করেছিলাম তখন আমরা ইনপুট দিয়েছি এবং এখানে আইডি চেকবক্স দিয়েছি সেমভাবে এই চেকবক্স আইডি এবং এখানে ফরের লেভেলের ফরের বক্স এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা আইডি এবং ল্যাবেলের মধ্যে একটা রিলেশন তৈরি করছি সো যখন আমি এই মধ্যে ক্লিক করব তখন কিন্তু অটোমেটিকলি চ্যাকবক্সটা অন হয়ে যাবে আবার যখন ল্যাবেলের মধ্যে ক্লিক করব তখন অটোমেটিকলি চেকবক্সটা অফ হয়ে যাবে সো এই মেথডটাই এখানে কাজ করা হয়েছে সেখানে আমাদের চেক করতে হবে যে আমাদের চেক বক্সটা আছে কি না চেকবক্সটা চেক্স আছে কি না যদি চেক্স থাকে যদি চ্যাট থাকে তাহলে এটার কন্টেন্ট হয়ে যাবে তাহলে এটার কন্টেন্ট হবে থেকে থেকে সে মাইনাস ফিফটি পার্সেন্ট সরে যাবে সো এবার যদি আমরা রিলোড করি এখানে এসে এখন কিন্তু সে অফ আছে যখন আমি এটার মধ্যে ক্লিক করব তখন দেখবে এইখানে চলে গেছে একবার এখানে চলে গেছে আবার যখন ক্লিক করব তখন অফ হয়ে গেল যখন আবার ক্লিক করবো তখন দেখবো এখানে এরকম হয়ে গেছে সো এবার আমরা কি করবো যখন অন হবে তখন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দেব গ্লো সো রিলোড করি অন করি তাহলে অন হয়ে গেছে এবং কালারটা আমরা চেঞ্জ করে দিই কালার সাদা হবে টেক্সটের কালারটা মূলত সাদা হবে রিলোড করি তাহলে এখানে ক্লিক করলাম যখন এখানে চলে আসছে অন হয়ে গেছে তখন এটা অফ হয়ে গেল আবার ক্লিক করলাম অফ হয়ে গেল আবার ক্লিক করলাম অন হয়ে গেল সো এইভাবে মনে আমাদের চেক বক্সটা বা সুইচ হোল্ডারটা কাজ করে তো এটা খুবই ইজি আপনারা একবার চেষ্টা করলে আই হোপ আপনারা এটাও পারবেন সো গাইস আজকের পর্ব এতটুকুই আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখান থেকে সাবস্ক্রাইব বাটনটি এবং পাশের বেলাইকনটি ক্লিক করে দিতে পারেন সো গাইস আজকে এতটুকুই I love this.